আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ঠান্ডা, সর্দি, কাশি ভালো হওয়ার জন্য গুরুত্বপূর্ণ আমল, সাথে সাথে ঔষধ। কারণ ঠান্ডা, কাশি, সর্দি ভালো হওয়ার জন্য আমরা নানান ধরনের ওষুধ খাচ্ছি। অনেকের দেখা যায় কাশি ভালো হওয়ার জন্য কতগুলো সিরাপ যে খায় তাও ভালো হয় না, কত ওষুধ খায় ভালো হয় না। কিন্তু আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে এমন কিছু নাই যে আল্লাহ পাক দেন নাই, সব কিছু দিয়েছেন। তো ভালো হওয়ার জন্য সংক্ষেপে আমি একটা ছোট অজীবা আপনাদের সাথে শেয়ার করছি, তারপর ওষুধটা আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো অজীবা হিসাবে ঠান্ডা কাশি ভালো হওয়ার জন্য ওলিয়া ওলিয়ারা কোরআন এবং হাদিস থেকে বিভিন্ন বিষয় বিবেচনা করে তারা কিছু আমল করতেন, যেগুলো আমরা আগেও জানিয়েছি, আবারও আপনাকে জানাচ্ছি। তন্মধ্যে থেকে একটা আমল হচ্ছে আপনি 23 বার সূরা ফাতিহা পড়বেন, 23 বার দুরুদ শরীফ পড়বেন, 23 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন এবং 23 বার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন এবং 23 বার আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আই ইয়াশফিয়াকা। আবার বলছি আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আই ইয়াশফিয়াকা। এই দোয়াটা পড়বেন, পরে আপনি পানিতে দম করে 23 বার করে পরে পানিতে দম করে ওই পানিটা প্রতিদিন একবার করে খেতে থাকবেন। ইনশাল্লাহ 7 দিনের মাথায় আল্লাহর রহমে আপনার জ্বর, ঠান্ডা, কাশি মুহূর্তে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো সম্মানিত বন্ধুরা, সাথে সাথে আপনাদের সাথে আমি যে ওষুধটা শেয়ার করব সেটা হচ্ছে যারা অসুস্থতার জন্য, গর্ভবতী নারীদের জন্য, রোগের জন্য বিভিন্ন ধরনের ওষুধ খান, এটা গর্ভবতীদের জন্য, রুগ্নতার জন্য 40টার বেশি আইটেম এটার মধ্যে আছে। বিভিন্ন ধরনের উপকারী নাটস, বাদাম এবং 3 ফল, আজোয়া খেজুর, মরিয়ম খেজুর, এপ্রিকোট, তারপর কী কী যেন অনেক কিছু আছে যেগুলো আমি আসলে বলেও শেষ করতে পারবো না। অনেক ধরনের আইটেম আছে যার প্রত্যেকটাই ভিটামিনের খনি। বিসমিল্লাহ ফুড থেকে আমাকে দেওয়া হয়েছে, আপনারা চাইলে যে দোয়াগুলো বললাম এটার মধ্যে পরে ফু দিয়ে ওটাও খেতে পারেন। এটা না খেলে যে ভালো হবে মনে, এটা একটা ওষুধের মতো, এটা খাওয়ার নিয়মও ওনাদের পেজে লেখা আছে। ওনাদের সাথে যোগাযোগের নাম্বার ফেসবুকে তো বিসমিল্লাহ ফুড এবং নাম্বার 0164052 4370, নাম্বারটাও এখানে দেওয়া, ইমো আছে ওনার সাথে, হোয়াটসঅ্যাপও আছে, এই যে এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং সুন্নত হিসাবে উনি বিকৃত পণ্য ফেরতও নেন। খাওয়ার নিয়মটা ওই পাশে দিয়ে আছে, সকালে খালি পেটে 2 চামচ, রাত্রেবেলা ভরা পেটে 2 চামচ, যাদের বেশি বেশি সমস্যা তাদের জন্য 3 চামচ বেশি বেশি খাওয়া যেতে পারে। এবং এটার মধ্যে অরিজিনাল বড় বড় আপনার বাদাম, 3 ফল, তারপর হচ্ছে ভিটামিনের খনি যেটাকে বলে, এটাকে বলা হয় কি জানি নামটা, এটা পাকিস্তানি একটা ফল, কি জানি নিচেও বিভিন্ন আম, বাদাম, ড্রাই ফ্রুট আছে, গোল্ডেন কিশমিশ, অনেক ধরনের আইটেম আছে এর মধ্যে। আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আমল তো হচ্ছে এটা এবং ওষুধও হচ্ছে এটা, সাথে সাথে উনি আমাদেরকে আরেকটা ইয়ে পাঠাইছেন, মধুও পাঠাইছেন। আপনারা চাইলে ওনার থেকে খাঁটি মধুগুলো সংগ্রহ করতে পারেন, ওনার পেজে লিখে আমি ডিসক্রিপশন বক্সে দিব। এটা বলার কারণ হচ্ছে ভালো জিনিসগুলো খারাপের ভিড়ে ভালো জিনিসগুলো হারিয়ে গেছে, তো ওনার সাথে যোগাযোগ করে আপনারা ভালো কোয়ালিটির, ভালো মানের গুলা নিতে পারেন। যাদের প্রয়োজন ওনার সাথে যোগাযোগ করে নিবে ইনশাল্লাহ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা উনি বিক্রি করেন, আমি কিন্তু বিক্রি করি না, আমার ব্যবসা না এটা। চাইলে ওনার দোকানও আছে কুমিল্লা, ওনার সাথে যোগাযোগ করেন, নাম্বার তো এখানে দেওয়া, ওনার সাথে যোগাযোগ করে সরাসরি আপনারা নিতেও পারেন, ওনার দোকান থেকে অফিসে গিয়ে নিতে পারেন। আরো নানান ধরনের আইটেম টাইটেম আছে। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওষুধ হিসাবেও এটা ভালো কাজ করে, যাদের অসুস্থতা, রোগ, তাদের জন্য ভালো কার্যকরী।